এখনো যদি পরীক্ষা করো, জলের বোতলে জল রেখেছো, জল আর নতুন করে ঢালছো না, জলটা কমতে কমতে আসছে, তখন এক সময় দেখবে মাঝের ফুটোর থেকে জল আর নিচের ফুটোর থেকে জল এক জায়গায় পড়ছে। দেখো আমরা কিন্তু ছবিটা আঁকিনি, প্রকৃত যা ঘটে তারই ছবি তোলা। এই রকম ঘটবে, যদি জল নতুন করে না ভরো, জলটা কমতে কমতে আসে, তাহলে কখনো এই রকমও দেখবে। এবং এক্ষেত্রে পর্যবেক্ষণ করেছি যে তলে আমরা বোতলটা রেখেছি সেই তলেই পর্যবেক্ষণ করেছি, কেমন? তাহলে কোথায় পর্যবেক্ষণ করছি সেইটার ওপরে নির্ভর করবে তুমি কিরম দেখেছো। এক্ষেত্রেও জল স্থল যদি স্থির না থাকে, ওপরটা জলের স্থলটা স্থির নেই, কমছে, তাহলে দুটো ভিন্ন উচ্চতা থেকে জলের ধারা একই জায়গায় পড়তে পারে। আন্তর্জাতিক বইয়েতে পরীক্ষার প্রশ্নগুলো থাকে এই রকম ঘটনাতে, তোমাকে ছবিটা এই রকমই দেয়া থাকবে আর প্রশ্নটা এখান থেকেই করবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে এই রকম ঘটনা আমাদের দেখা যাবে। তাহলে ছবি ভুল কি ঠিক তার বলতে গেলে আমাদের আরো কিছু জিনিস লাগবে, কোথায় পর্যবেক্ষণ করেছি। প্রথম যে ছবিটি দেখিয়েছিলাম ওটা ঠিক নয়, ওটা আঁকা যাবে না, যদি না তুমি জল তো যদি না পাত্রকে উঁচুতে রাখো তা ওরকম দেখতে পাবে না, যদি পাত্রকে সমতলে রাখো তাহলে কখনো এই রকমও দেখতে পারো, একই জায়গায় পড়বে, দূরেও পড়তে পারে মাঝেরটা, আবার একই জায়গাও পড়তে পারে, এই সব ঘটনা দেখা যাবে। আসছি তার পরের বিষয়টা, তাহলে আমরা এই রকম জল বেরোনো, গভীরতা, চাপ এগুলো একসাথে যখন নিয়েছি, এর মধ্যে একটি জিনিস নিয়ে নিই, সেটা আগামী দিনে বড় হলে করবে, অভিকর্ষজ ত্বরণ সেটি এর মধ্যে যুক্ত আছে। আমি সেই সংক্রান্ত একটি বিষয় করব অবশ্য, কিন্তু অভিকর্ষজ ত্বরণের প্রভাব সংক্রান্ত আলোচনা করব না। তাহলে তরলের গভীরতা, চাপ, জলধারা কত দূরে পড়ে এসব করেছি, এরপরে আসছি তারপরে টুকুতে এগোচ্ছি, একটু অঙ্ক করতে যাই। যদি একটা ফুটো নিয়েছি, জলটা কত জোরে বেরোয় আমরা জানতে চাই, জল ফুটো দিয়ে একখানাই ফুটো নিয়েছি, জলটা কত জোরে বেরোবে, জলটা কত জোরে বেরোবে না তার গভীরতার সঙ্গে সম্পর্ক আছে। লিখছি টরিসেলি যা বলেছেন, যা হিসেব করেছেন, ভি মানে ভেলোসিটি জলের গতি, রুট ওভার 2gh, জি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষের টানের ফলে গতিবেগ বৃদ্ধি হার, আর এইচ তার গভীরতাটা, ওপর থেকে জলের তল থেকে ওই গভীরতাটা কত সেটা এইচ নিয়েছে, যেখানে ফুটো সেটা যত গভীরে আছে সেইটার গভীরতাটা এইচ, এই রকম একটা হিসেব, একটা সূত্র, ভি ইকুয়ালস টু রুট ওভার 2gh, ভি সমান 2gh এর বর্গমূল, আমরা এটাকে প্রয়োগ করব, অন্তত একটা হলেও অঙ্ক করে নিতে চাই। একখানা অঙ্কতে আসি, অঙ্কটা লিখেছি। আমরা অনেক সময় জানি জলাধারে জল ধরে রাখা হয়, তারপরে একটা লক গেট আছে, সেই গেটটা খুলে দিলে জল বেরোয় যাতে পরবর্তী ধাপের জমিতে জল যায়। এখানে একটা এরকম এইচ হাইট বলা হয়েছে, তারপরে তার থেকে মনে করে একটা লক গেটে একটা জায়গা থেকে জল ছেড়েছে, জল বেরিয়ে এসেছে। আমাদের গভীরতাটা বলেছে 20 মিটার গভীরতা, জানতে চেয়েছে জলটা কত জোরে ওখানে বেরোবে, বেগ কত হবে। তাহলে কোনো জলাধারের যদি 20 মিটার গভীরতা হয়, তার থেকে জল যদি ছেড়ে দেওয়া হয়, জলস্রোতের বেগ কত হবে ওই গভীরতায়, অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। কিভাবে করলে, তাহলে লিখছি অঙ্কটা, লিখছি কিরম ভাবে, তাহলে যা টলিসেলির তত্ত্ব নিয়েছি তাকেই নিয়েছি ব্যবহার করি, ভি ইকুয়ালস টু রুট ওভার 2gh, এইচ 20 মিটার দেওয়া আছে, কিন্তু জি অভিকর্ষজ ত্বরণের মান বলা না থাকলে নিতে হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বলা না থাকলে, যদি বলা থাকে যা বলা আছে সেইভাবেই নিতে হয়। অনেক সময় সহজ সাধারণ গাণিতিক বিষয় করার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে বলে, সহজে যাতে অঙ্কটা সমাধান করা যায়। তাহলে ভি সমান রুট ওভার 2gh, এইটা হয়েছে বিষয়, তার থেকে লিখেছি, তারপরে ভি সমান 2 ইন্টু 9.8
বসিয়ে দিয়েছি, 20 বসিয়ে দিয়েছি, এককটা কি হবে? একক কি হবে এখানে কে বলতে পারে? এককটা কি হবে, এককটা এখানে কি হবে, কি থাকতে পারে, কি রকম হতে পারে, মিটার সেকেন্ড কোনটা কি রকম হবে, সেকেন্ডটা থাকবে কি না, তাহলে কোনটা কি থাকবে দেখো, একটু লেখা যায় কি না, কি রকম ঘটনাটা ঘটে দেখো। তাহলে এই হচ্ছে ভি সমান, ভি সমান যেহেতু বেগ, তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এখানে আমরা নিতে পারি 19.8 মিটার পার সেকেন্ড হবে তার উত্তরটা। করেছি, তোমরা অঙ্কটা পুরো কষবে আর বর্গমূল করার অভ্যেস করবে। বৈশিষ্ট্য, ছবিতে দেখতে পাচ্ছি একটা গভীরতাতেই চাপ মাপক যন্ত্রটা তিন দিকে নেওয়া হয়েছে, তিন চার দিকে দেখানো হয়েছে, মানে চাপগুলো পার্শ্বচাপ, ঊর্ধ্বচাপ, নিম্নচাপ কি রকম আছে কি নেই, সব জায়গাতেই চাপ আছে। শুধু চাপ আছে না, চাপটা সব জায়গাতেই সমান। চাপ মাপক যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে সব একই গভীরতায় চাপটা সব দিকে সমান। তাহলে চাপ আছে, ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ, আর নির্দিষ্ট গভীরতায় সব দিকে তরলের চাপ সমান। পরীক্ষা লব্ধ প্রমাণ থেকে করলাম, পরীক্ষা থেকেই প্রমাণটা করলাম, চাপ মাপক যন্ত্র দিলে মানটা একই পাওয়া যাবে সর্বত্র, সমান সমান মান পাওয়া যাবে।